পুরে বাইয়া ফুরা কিতা কইতাম, কি কইতাম আন্না করে, কি কইতাম, শরীরের মধ্যে শক্তি নাই, জুস খাইতে হইব। একটা ভিডিও দিছি, দেখছেন নি আপনারা জুস খাই না ভিডিওটা? তো দর্শক, কিয়া কিতা কইতাম ভাই বোনেরা, এনদি কিন্তু বেড়া 50 ইঞ্চি বেড়া জমরাজকে দেখাইয়া আমাদের তিশামণি আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করতেছে। এন এই সুইফার পরটি আসলে বোঝে নাই যে এটা তার পাঁচচনালি তিশা ভেড়াটা দেখাইছে ভিজা শরীরে, কিন্তু এই সুইফার পরটি ফোলা ফাইন মানুষ তো না বুঝি আঙ্গরও দেয়ালিস। এটাতে তার একটা ইশারা ইঙ্গিত দিছে ভেড়া দেখায়, কিন্তু সুইফার পরটি আসলে বুঝতে পারে নাই। ওরে বাবু রে, ছোট বাইনের জামাইয়ের ভেড়া, বড় জ্যাঠাসের ভেড়া পাবলিশড করে দিছে মাগে। ওরে মাল্টিপ্লাক টিডির টিডির করে দিয়ে লাফাই লাফাই নাকানি সুবানে বেলে তোরা খাওয়াইতেছে তোর জামাই। কয়দিন পরে দেখবি বেড়া খোলার সুযোগ করে দিব, তোর কেউ হিসাব আইতাম না লুইতে বেড়ি বেড়া লই যাইয়া দফা দফি করে ছানির মধ্যে নামাই। একদিকে মাইয়া মাইয়ার জামাই আর মাল্টিপ্লাক এটা দেখছেন নি কি করতে আছে ভিজা কাপড়ের মধ্যে তানজিলার জামাইয়ের সামনে। একদিকে বড় ভাই আছে, বড় ভাই না ছোটো ভাইয়ের সামনে বাবু, লজ্জা নাই লজ্জা নাই, এডেনের কোনো লজ্জা নাই, জামাইয়ের লগে হালিমুল করতে যাবি একান্তে না যাবি, পাবলিক রে দেয়াই দিয়ে আর কথা বলি। এটার নাম কি জানি কয় তানজিলার, তানজিলার কথা বলি, তানজিলা নাজমা বেগম আর ফাতেয়ারে কি পরিমাণ ঘেন্না যে করে বাবুরে। আজকে তো বদার করার বদা বই গেছে, তানজিলার নিয়ে ভিডিও বানাইতে বিস্তারিত, আজকে ভিডিওর ভিতরে সব কিছু জানতে পারবেন। তানজিলা কি পরিমাণ ঘেন্না ফাতেয়ারে করে, ঘেন্না করি তাকে আমি ঘেন্না করি, তানজিলা নাজমা বেগম আর ফাতেয়াকে কি পরিমাণ ঘেন্না করে, কিললে কইলাম এ কথা ভিডিওর ভিতরে জানতে পারবেন। আজকে তানজিলা আরও বড় বোমা ফুটাইছে, তানজিলার এই অনুষ্ঠানে নাকি ফাতেয়ার ফাতেয়ার মা বেলে খুশি না, তানজিলার এই অনুষ্ঠানে আর নীলা নীলা কিললেই কইল যে যারা নীলার বাপের বাড়িতে যায় খাইয়ে আইছে তারা কেউই নীলারে তার বাপের বাড়িতে যায় নিয়ে একবেলা খাওয়াইতে পারে নাই। তো ভাইয়া পুরা আসসালামু আলাইকুম, ভাই বোনেরা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে কথা কথা লাইক দেন সাবস্ক্রাইব দেন। ওরে ভাইয়া পুরা লাইক দিন, কিন্তু কই দিলাম বেশি করে লাইক দিবেন, এর আর আন্য করে কত অভিযোগ আন্য করলে জমে যায় গো হতে দিন, আপনারা লাইক দেন না কিনলে, বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। এর আর হিন্দি ওই যে চ্যানেলের নাম বদলাই মান্য করে কইছে ওনো বদলাই না, সময় হয় না কিতা করতাম। হিন্দি একটা চ্যানেল ইয়া কমেন্ট সেকশনে পিন করা তাই, হেডার মধ্যে আপনারা টুকুর করে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন, আপনারা কিতা করেন টুবুস করে যে এটির মধ্যে লাইক সাবস্ক্রাইব দিয়ে আইতারেন না, তো হিডি করে দিবেন তাহলে আনেন সামনের দিকে আন লগে আপনারা বেগুন কারা কারা আইতেছেন আর কারা 50 ইঞ্চি বেড়া চাইতেছেন, হেডার লাগে হাততালি দিবেন, সবাই মিলে হাততালি দিবেন এবং দেখতে চাইবেন বেড়া দিছেন অন্নগতি লাভিং 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 রয়ে গেল। আর যারা করেন নাই তাদের প্রতি লাভিং লাভিং তারা করে দিবেন, ভবিষ্যতে আরও বেশি লাভিং লাভিং পাইবেন। চলেন সামনের দিকে যাই গিয়ে আগে টুকুর টুকুর করি আন্না করে আইজাক কই দর্শক, মা তানজিলা কি পরিমাণ ঘেন্না যে ফাতেয়ারে করে। ও তানজিলার ব্যাপার নাই পরে কইতেছে, আগে মাক্ষির বেড়ার খোঁজটা আন্না করে দিই। হ্যাঁ, আজ্যের ভিডিওতে বোমা বাস্ট করছে মাখিয়া জমরাজ, জমরাজ রে যে মাখি ইশারা দিয়ে তার 45 না 42 ইঞ্চির যে ভেড়াটা দেয়াইছে আন্ডার গার্মেন্টস, বেড়া শুনল হয়তো আর অনেক আপু ভাই এরা নাও চিনতে পারেন, আন্ডার গার্মেন্টসের কি বেড়া জামার নিচে হিতির কাইল্লা বেড়া, বুঝছেন নি, কাইল্লা কালারের একটা বেড়া হিতি জামার মধ্যে, হিন্দি হিতি মাইয়া জামাই নামছে হানির মধ্যে ডুবাডুবি। ওরে বাবু রে কি পরিমাণ ইসমাট, কি পরিমাণ ইসমাট রে মাগু, এর স্মার্ট মহিলা ইউটিউবার একটাও নাই, মাথার উপরে হিজাব টাউরা বান্ধে ঘরের মধ্যে হাজামা খুজামা গান্ধি এরপরে দিয়ে হিতি ভিডিও বানায়, কিন্তু ইটি রাস্তাঘাটে যায় ভিজা কাপড়ে হিতি বাড়ি পর্যন্ত ফিরিয়ে গিয়ে আয় রে সিসি নালিত্যার দল হগল। এর পরে দিয়ে এই তিশা কার কথা কইতেছে, তিশার কথা, হিতি গোসল করছে, গোসল করি এবং সুইমিং পুলে ও জজ দেয় না, সুইমিং পুলে তো কই ওই ইয়া কমলা কমলা কালারের ট্যাঙ্গে জজ দিয়ে চিয়েস করি খাওয়ার কথা, হেটা খায় না মাইয়ার জামাইয়া ছোট বোনের জামাইরে লই বুতর নিত, আজকে লজ্জার শর্মে দূরে দূরে আসিল, ছোট ট্যাঙ্কির মধ্যে নামে হিতি ডুবি রয়েছে। এদিকে আইয়ে না, এদিকে জমরাজ একটু পর পরে ক্যামেরা এটা ঘুরায়, এরপরে এটার নাম কি জানি কয় মাল্টিপ্লাক, ইয়ার মধ্যে মাগো মা মাল্টিপ্লাকের ইয়ে দেখছেন নি, নীল লজ্জা নীল লজ্জা, বিজা শরীরে কি পরিমাণ দুম্বা দুম্বা সাইজ
সাইজে দিলই হানের মধ্যে নামে কি দফা নি দবাইতেছে নীল লজ্জ নিজে সাইজ মানুষে বুঝাইতেছে এরপরে এনতে উড়ি যায় এর হিতি আবার যায় ছোট এটার মধ্যে যায় নামছে তো বুতুর নিরে আইসকে কম দেইতেছে সুইমিং পুলে দর্শক কাহিনী আছে তিশা জন ইয়া না তাবিয়া তানজিলার সাথে তাবিয়া আব্দিয়ার কাছে আইসিল হিতি ইয়া নিব এডি কি জানি কয় সি না না ইয়া এডি কি প্রেন্স পেরেন্টস পাই নিব ফেরেন্স পাই এখন নিতো আই হিতি কিতা করছে লগে দিকে তো সস আছে হেতি জান হুন্দিটারে উচ করছে নিশ্চয় হয়েছে করার সঙ্গে সঙ্গে জমরা হিতির ফ্যাট ফিডের মধ্যে ক্যামেরা ধরে রয়েছে বিজা শরীরে হিতির কালা বেড়াই গে পুরা দেয়া গেছে ও ইডিয়া ইশারা দিয়ে দিয়েছে জমরাজ রে যে আর বেড়া দেখ কালা কালারের 42 না 45 কালার সাইজের দেখ দেখ ও জমরাজের ঘর এক বইনে ও মাগো এক বইনে নাভি সমান জুলাই নিয়ে এডিয়ে দেয়াইতেছে হানির মধ্যে নামি কাকা কাকা খাচ্ছা খাচ্ছা সাইকের মে খাইছে খাইছে মানে আরেক বইনে বেড়া খুলি দিয়ে মা গো কত লজ্জা সরম কিচ্ছু নাই মা গো মা শারমিনের জামাইরে বেড়া দেয়তেছে আর শারমিনের জামাই সেই বেড়া দেখে পাবলিশ করে দিছে মানুষের জনগণের কাছে মানে হেতরে দিয়েছে এটা আকারে ইঙ্গিতে বেড়া অন হেতে তো আর বুঝে না হেতে এটা আঙ্গরে দিয়ে লেছে এটা তো হেতরে হেতরে দিয়েছে আকারে ইঙ্গিতে ওরে মাল্টিপ্লাক নাটিলা বেড়া বেড়া গিরি দেখ করতে আস তো এনে যায় সুট্টি গিরি যে করতে আস বান্দি কোনকে দেখবি মনে করছে তো তিসের মধ্যে চ্যানেল একটা খুলছ তো এল্লাই মনে করতে আস তুই যে তো ইয়া এসব এসব করে ভিউ নিবি যে বিয়ে শাদি করে টাকা পয়সা খরচ করছ সুইপার ফোরটি রে হ্যাঁ তো কয়দিন পরে দেখবি তো সুইপার ফোরটি আল্লাহ নিজ হাতে তৈরি করা বলে জামাই তোর বোনেরা কইতে আছে দেখবি তোর বোনরা হিতির বেড়ার সাইজ দেইতে আছে এবং কিছুদিন পরে তো বেড়া খোলার জন্য ব্যবস্থা করে দিব মাল্টিপ্লাগ তো বেড়াটার সাইজটা না করে দেয়াই আপনারা সাইতেন ননি আমাদের মানে বাংলাদেশি মম তিশা তার ছোট বোনের জামাইয়ের সাথে ভিজা শরীরে কিভাবে দাঁড়িয়ে এবং তার বেড়া দেখাচ্ছে জাতিকে এটার জমরাজকে ইশারা ইঙ্গিতে দেখাইতেছিল তার বেড়া কিন্তু জমরাজ তো ছোটো ফোলা পায় না এত কিছু বুঝতে পারে নাই সাথে আঙ্গরও দেয়াই লেইছে এই ভেড়া মাক্ষি কোন আকারে কোন ইঙ্গিতে জমরাজকে ভেড়া দেখায় ওরে মাল্টিপ্লাক নাটিলা দেখ দেখ কয়দিন পরে এই ভেড়া খুইলব তোর জামাই দেখিস তোর জামাই বেলে আল্লাহর হাতের নিয়ামত বেলে তোদের ফ্যামিলির মধ্যে দেখবি দেখবি তোর জামাইয়ের প্রতি যে নজর দিছে দেখবি কয়দিন পরে এই হাতে ভেড়া খোলাইব কয়দিন পরে দেখিস তো জমরাজকে দিয়া তিশা বিজা শরীরে এই ভেড়া দেখাইতেছে একদিকে এটার নাম কীতা বস্তির বটকা জাম্বু সাকিবা ছিল আরেক দিকে আছে এই এই বেড়া যে দেয়াইতেছে আরেক দিয়ে আসিল ওই যে ওইখানে সুইমিং পুলের পাশে যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের ফোলা তারপরে দি বাবু তো আছে হায় রে নীল লজ্জরা বিজেশ্বরী নারী নারী মাথার উপরে ফোটলা বান্ধি রেখছে অথচ নিজের আন্ডার গার্মেন্টস মানুষকে দেখায় যেটা নিচে নিচে থাকে যে এটা মেয়েদের পার্সোনাল প্রাইভেট একটা ড্রেস আমরা বাংলাদেশি আমাদের তো এটা খুললে দেয়ানের মানুষকে এইভাবে ভিজে শরীরে দেখানোর কোনো নিয়ম বা সিস্টেম কোনোটাই নাই তো এরা এতটাই স্মার্ট এতটাই আধুনিক বিশ্বের বাইরের দেশের কথা হয়েছে আলাদা তো ওইটার কথা আমাদের বাংলাদেশি মানুষরা চিন্তা করা যায় না আপনি কী কইবেন দর্শক মুসলমান বাদ দেন আমাদের দেশের বিধর্মীর হিন্দু বা অন্য কালচারের যারা আছে তারাও এরকম এত বেড়া খুলি বেড়া ভিজে শরীরে মানুষের সাথে গোসল করে দেখাইব না কোনো জায়গায় নষ্টাগুলা ছাড়া ভালোগুলা জীবনে এসব কাজ করবে না যেদিন নষ্টা এডিনে যেদিনে মানে নিজের শরীর দেহ বিলাইয়া খায় এডিনে এডিনেই শুধু খোলামেলা ব্রা পইরা মানুষকে দেখাইব কিন্তু দেখেন এই মহিলা 50 বছর কি একটা মহিলা ঘরে খাজা মাফরি বই ভিডিও বানায় অথচ সুইমিং পুলে মেয়ের জামাই ছোটো বোনের জামাই ছোটো বাই নিয়ে যায় সুইমিং পুলের নামে নিজের বডি দেখেন তার শরীরে নিচে যে একটা আন্ডার গার্মেন্টস পরছে ওই আন্ডার গার্মেন্টস এইভাবে ফুইটটা উঠছে তো এই মহিলা যখন কাপড়টা বিচ্ছে তার বডিটা কতটা শো করছে জনগণের সামনে এবং রাস্তা দিয়ে ভিজে শরীরে এই মহিলা বাড়ি পর্যন্ত গেছে নির্লজ্জ দলগল আর মাল্টিপ্লাক তোর কোফালে বিশাল পরিমাণে দুর্ভোগ আছে তোরা তোদের জন এটি বাইরে যায় কুকীর্তিগুলো তোরা তখন আবার ওই যে তোদের একটা চুক্তি আছে সবার সাথে যারাই চ্যানেলে আইবা এরকম লাভিং লাভিং ক্যামেরাতে দেখাইতে হইব এই হইছে কাহিনী এবারে এবারে এই বেড়ার বেড়ির বেড়ার বেড়ির কথা থাক এন আরেক কথা কই না করে কথা কই বাদারগারের বাদা আজকে বই গেছে যাবাই যাবাই আবার যাবাই আবার ভাইয়া যাবাই তার লাগে আইসক্রিম আছ আমার ভাইয়ার দে আমার ভাইয়ার যাবাই দে আইসক্রিম আইসক্রিম দে এই কাহিনী গেল বাদারগারের বাদা আজকে তানজিলারে লাই বসে ভিডিও বানাইতে এঙ্গেজমেন্টের সে নাকি গিফট দিব তানজিলারে দর্শক ঘটনা হয়েছে যে এই যে গিফটে যে হাতের মধ্যে ব্যাস লাইট
আর ইন্দিটি কিতা জানি কয় এ কোমরের বিছা পরি তুদুর দুদুর করে ধুলাই ধুলাই দিয়ে আইব। তো এই এই বিছা আর এই ব্যাসলাইট এড়ি তো এই মাইয়ার কিয়া জানি কয় ইয়া দিছে, এর নাম কিয়া জানি কয় যে মা এডিকে এডি তো দিছে মালয়েশিয়া গেছে তো লুলুর এই যে কতটি বেডি বুডি আছে এডি নিয়ে দিছে, কিন্তু বদার কদর বদা বই গেছে এডি হেতে হেতে বেলে দিছে তান জিলার এডি হেতে গিফট দিব। দর্শক বদার কারে বাদ আর কি কি প্রোগ্রাম প্রোগ্রাম করবে কা কা যাবে কে জানাও। আসলে মেয়ে বলছে কি মেয়ে তখন ছোট ছিল তো মেয়ে ফিল নিতে পারে নো, মেয়ে ফিল নিতে পারে না তো এখন এই জন্য ফিল নিতেছে। এক বছর পরে মেয়ের এখন ফিল নিতে মন চাইছে পিল্লিং গুছে কি জানি একটা ইন্ডিয়ান একটা হিন্দি একটা মুভির মধ্যে দেখতে আসি মনে হয় সম্ভবত নার্স আর ওই যে রাজকুমার রাও বা রাজকুমার রাও তো ছিল নাকি নাকি ভুলে গেছি ডায়ের নাম আছে, আচ্ছা যাক নায়কের নাম ভুলে গেছি কই এটার নাম পাঞ্জাবি একটা ছেলে পাঞ্জাবের একটা ছেলে বম্বে এখানে কাজ করে খুব নাম করা ফেমাস আছে নামটা ভুলে গেছি রাজকুমার রাও আর এদেশ এদের মতোই এই টাইপের এতো হ্যাঁ কইতেছে হিন্দি মুভির মধ্যে বেডি কইতেছে আমাকে ইঞ্জেকশন দিবেন না ইঞ্জেকশন দেখলে আমার ভয় লাগে বেডি ডেলিভারি হইতেছিল ওই যে মুভিটা ছিল আর কি হ্যাজ এ ইয়ে থাকে মানে গাইনিক ডাক্তার থাকে নায়কটা বুঝছেনি দর্শক এন হাতে গাইনিক ডাক্তার থাকে হাতে ডেলিভারি করাতে চাইলে লজ্জা মরে যায় জ্ঞান কী তো করবো গাইনিক ডাক্তার কইলে মানে হাসি হাসি করে হাতে রইল তো আনে এরপরে আনে হাতে কইতেছে আচ্ছা যাক ডাক্তার তো ডাক্তারে আসলে ছেলেরা গাইনি বিষয় পড়তে চায় না তো দর্শক আগে তো ছেলেরাই পড়তো গাইনি বিষয়ে তো দর্শক ইয়ে কত চায় না পড়ে পড়ে না যে তা না কিন্তু পড়তে চায় না খুব কম এখনকার এই সময় এসে তো দর্শক আন কইতে আছে নার্স কয় হে বেটা তো একটু লাজুক লাজুক স্বভাবের ডাক্তার হ্যাঁ তো চশমা টশমা পরে ইয়া দাঁড়াই দিছে তো কইতে আছে যে ম্যাডাম জি আমার ইঞ্জেকশন দিয়ে না ইঞ্জেকশন দেখলে আমার ভয় লাগে তান কইতে আছে ভয় লাগে কে হ্যাঁ কাহিনি আপকা আপনার পতির থেকে যে বিরাট বড় একটা ইঞ্জেকশন লইছিলেন তখন কি ভয় পান নাই হে বেড়া তো মানে চোখ মুখ নিচের দিকে নামাইলে যেন আনারও চোখ মুখ নিচের দিকে নামাইলে নাই আন্না করে দেই না এলে আন লজ্জা সরম এক কিনে দিয়ে থুই দিছি ওন কারণ আনারা কোনো আরে দেখতেছেন না আমি কোনো আন্না করে দেখতে আসি না আনারাও আনারাও মনে হয় একা একা শুনতেছেন তো কাহিনী হয়েছে দর্শক যদি ক্যামেরার সামনে হইতো তাইলে হয়তো আমি কইতাম না কাহিনিটা ক্যামেরার পিছনে তো এই জন্য কইতে আছি তো কাহিনি হয়েছে আমাদের তানজিলা খালা তন হেতি ইয়ে আসিল কুরকুরা নিয়ে একটু বেশি উঠে গেছিলো আর তন কিন্তু এই যে লম্বা একটা ইঞ্জেকশন নিতে এসছে সেই সময় ফিল নিতে পারে না অনেক ছোটো আসিল মেয়ে বলছে অনেক ছোট এত ছোট বয়সে যেই পরিমাণ কুরকুরানি নির্লজ্জার বেলার জেগিরি ইউটিউবের মধ্যে তানজিলা দেখাইছে কোনো ম্যাচিওর যারা একটা বড় মানে পড়াশোনা শেষ করে ফেলছে এত বড় মানুষের এই সমস্ত নোংরামি কেউই দেখায়নি। আপনারা দেখেন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এখনকার সময়ের ইয়াং ফুলাফাইনরা যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত এডুকেশন কমপ্লিট করছে এবং তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারপরে দিয়ে তাদেরকে মানুষ এত ভালোবাসে নর্মালি তারা এগুলো সাবস্ক্রাইবার গেইন করছে কোনো নোংরামি করে নাই কিন্তু তারা এত শিক্ষিত এবং ভালো সোসাইটিতে বসবাস করার পরেও তারা হাজব্যান্ডকে নিয়ে এত কুরকুরানি এত নোংরামি কেউই দেখায় নাই। এই তানজিলা নাকি ছোটো আছিল এই বয়সে তানজিলা যেই পরিমাণ নোংরামি দেখাইছে বিয়ের পর পর আসলে লজ্জাজনক ছিল যে বস্তির বোটকা জাম্বো নিয়ে যে পরিমাণ মানে দর্শক তানজিলা যদি কোনো একটা মানে পরিচয় দেওয়ার মতো একটা জামাই বিয়ে করতে পারতো শিক্ষিত এবং তানজিলাকে ভরণ পোষণ দেওয়ার মতো তারপরে দিয়ে কি বলে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার মানে ভালো একটা ব্যাংকার ভালো একটা প্রফেশনাল চাকরি করে এরকম ছেলে যদি পাইতো তো না জানি কী করতো এরকম একটা বস্তির বোটকা জাম্বু বেকার ফোলা মানে তানজিলার চাকর হয়ে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করি খাইতেছে। তো এই কুর তানজিলার কী পরিমাণ কুরকুরানি ছিল ওই যে লম্বা ইঞ্জেকশনটা ঠিকই নিতে পারছে তখন বেলে অনেক ছোটো ছিল ফিল তো আমি কইলাম রে তানজু খালা তো এত কম বয়সে এত ছোট্ট কিনি তুই টেপি আসিলি মানে এত ছোট
আসিলি তোর বাফে কইতেছে বলে ফিল নিতে পারস নাই, তখন অত ছোট আসিলি তুই বিয়ে এঙ্গেজমেন্টের ফিল নিতে পারস নাই, এখন ফিল নিবি তো তখন ওই যে লম্বা ইঞ্জেকশন এটা এটা কেমনে ঢুকাইছিলি তুই তোর বাফে কইতে বলে ছোট্ট আসিলি, আর যদি ওই ইঞ্জেকশন ঢুকানোর যদি মানে ইয়ে যদি না থাকতো তোর তাইলে কি তোর মা বাপে তোর বিয়ে দিত নি, যদি তোর মা বাপে নিচ্ছে বুঝছে যে তুই বড় ইঞ্জেকশন নিতে পারবি এলাই তো তোর বিয়ে দিছে কেমনে কয়, তোর মা বাপে লজ্জা করে না এগুলো ইউটিউবের মধ্যে আইজে প্রচার করে, তুই যে পরিমাণ নোংরামি বিয়ের পরে এই যে বস্তির বটকা জাম্বু লইয়া যে কুরকুরানি দেখাইছ তো পাবলিক রে, কোনো ইউটিউবার এর কুরকুরানি নোংরা জিনিস দেখায় নাই, তোর ভিডিও তোর মা দেখে তোর বাপ দেখে তোর দাদা দাদি দেখে তোর মামা যাদেরকে তুই পরিচয় দিস মা বাবা তারপরে তোর নানার বাড়ির খানদান দেখে সবাই ইউটিউবার, হ্যাঁ সবাই দেখে, তুই যেরকম যে পরিমাণ নোংরামি দেখেছ তো এই বস্তির বটকা জাম্বুরে লই বিয়ের দিন পরের দিন থেকে শুরু করে দিছ তো এসব নোংরামি, তো তাহলে তুই কেমনে ছোটো আসিলি এত ছোটো বয়সে লম্বা ইঞ্জেকশন নিছিস কেন তুই, এখন কইতেছিস বেড়ে তুই অনেক ছোটো আসিলি না দর্শক, এরপরে আমি দুই বুড়ি শুরু করছে তো মেম বুড়ি কালকে দেয়াইলো মানে জুলাইনা মুলাইনা এটি মেম বুড়ি দেয়াই দেয় লাফাইছে কত কত সুইমিং পুলে আর যে একটু দমন দচ্ছে, কিন্তু আন তিশা বুড়ি চলি আইছে তার আন্ডার গার্মেন্টস দেখাই ছোটো বোনের জামাইয়ের ইশারা ইঙ্গিতে কী বুঝাইতে আমি জানি না, যেনে ছোটো বোনের জামাই পাশে দাঁড়াই রয়েছে সেখানে বিজের শরীর নিয়ে সে জামাইয়ের সামনে ছোটো বোনের জামাইয়ের সামনে উফুর হয় কেমনে, ব্যাক সাইডটা দেখতে কী পরিমাণ বাজে দেখা গেছে ভিজা কাপড়ে ভিজা শরীরে, তো দর্শক আর কী কইতাম কথা কইতে গেলেন কতক্ষণ সুশীল সমাজের সুশীল বাসে চলি আইব, তো সুশীলদের জন্য আমার তরফ থেকে এক বালটি সমবেদনা, আমি নিজের থেকে একটা কথা বলি না এটি তারা ইউটিউবে দেখাইছে দেখানোর পারপাসে আমি বলতেছি, বা আমি নিজের ঘরে যে ক্যামেরা দিয়ে ভিডিও করি আনি ইউটিউবে ছাড়ি নেই যে আমি ছাড়ছি, তারা এটি ছাড়ছে তারা দেখাইছে আমি এটা নিয়ে জাস্ট কথা বলতেছি, বাধা তো বই গেছে হ্যাঁ ভাইয়ের জন্য তোমার রোকসানা না রোকসানা না কি জানি মালয়েশিয়া থেকে কে দিছে তোমার পুপ্পি তোমাকে দিছে তোমার জন্য, তো তানজে খেলার কোনো এটি দিয়ে সুদর বুদর এই আংটি ফুংটি এই কী জানি কয় বাইরে ফুটপাতে বেঁচে নিয়ে এসব জিনিসপত্র তানজু খেলার লাইফে কোনো ইয়ে নাই, তানজু খেলার শখ হয়েছে বড় বড় জিনিস নিব সবাই থেকে, দেখেন না সবাই গলায় ফাড়া দিয়ে দিয়ে বড় বড় জিনিস নিছে, আর মানুষের বিয়েতে যাইলে কী চিন্তা 300 টাকার শাড়ি 10,000 টাকা দিছে 10,000 টাকা দিবে এর থেকে বেশি দিব নি, তারপরে দি তানজু খেলার ওই যে মারা অপমান করে দিছে গতকালকে দেখেন নাই ওই যে কিতা এটা দিছে দে, তো এডি দি কোনো সস্তা দামের এডি দি কোনো তানজু খেলার মন ভরবে এই গিফটে কী হয়, তো কোন বেডি দিছে এডি তানজু খেলার আসলে কোনো ইয়ে নেই, আর একটা জিনিস হয়েছে বদার করে বদা তার ডয়ার থেকে মাইয়ার সু ড্রেসিং টেবিল থেকে ওই যে একটা মধ্যে দিয়ে একটা লিপস্টিক থায় না এডি এডি ফুটপাতের মধ্যে বেসে আবার দামিও আছে, তো আমাদের দাঁতের বাগান নিচ্ছে দামি কোনো জিনিস দিব না বাবুরে বাবুরে হিতিনি দামি কোনো জিনিস দিবা, তা কী কইতাম বন্ধুগণ ইয়ার দি হিতি এই বদরগড়ের বদ এটা বার করে এনছে এটা আমি একে দিব, এটা দেখে আমার কাছে অনেক লিপস্টিক আছে আমি আসলে এগুলো নিয়ে নষ্ট হয়ে যাবো এগুলো আমার লাগবে না, এগুলো তা আবদিয়াকে দিয়ে দিই তাবিয়াকে দিয়ে দিই তাবিয়া ধরো তোমার জন্য আনছে তাবিয়া তো এটি আগে থেকে দেখছে তাবিয়াকে এগুলো আমি আগে থেকেই জানি আমি আগে থেকেই এগুলো দেখছি এগুলো আগেই দেখছি আমি পরিমাণ ঘৃণা মানে তানজিলা করে লুলুর মারে কী পরিমাণ ঘৃণা করে দেখেন না লুলুর মা যে বাড়িতে নাই তানজিলা কী পরিমাণ স্বতঃস্ফূর্তভাবে আছে এবং এনজয় করতেছে তিশার সাথে ওই বাড়ির মধ্যে, কিন্তু দর্শক লুলু আর লুলুর মার আলামত দেখলে তানজিলা লুলুকে কতটা ঘৃণা করে যে আপনাদেরকে একটা ইয়ে দেখি, যেখানে তানজিলারা কমেন্ট সেকশানে তাদের মন পছন্দ কমেন্ট ছাড়া তারা কেউই পাবলিশ করে না, তাহলে কি এই কমেন্টটা তানজিলার মন পছন্দ হয়েছে যে তানজিলা এটা পাবলিশ করে দিছে, এই কমেন্টটা দেখেন এখানে তানজিলাকে জাস্ট 3 নম্বর 3টা কমেন্ট তানজিলা পাবলিশ করছে ভিডিও সারার সঙ্গে সঙ্গে লিখছে তানজিলা লিখছে তার এঙ্গেজমেন্টে সবাই এত খুশি হবে এটা যা জানা ছিল না এরকম কিছু একটা টাইটেল থাম্বনেইলে লিখছে তানজিলাকে একজন কমেন্ট করছে লিখছে লিখছে আপনার দাদি পুপি খুশি হয় নাই মনে হয়েছে আপনার পুপির ক্যাপশনে থাকবে শুধু কষ্টের কথা আপনার দাদির চেহারা সবসময় খারাপ ছিল তানজিলার কমেন্ট সেকশানে 3 নম্বর একটা কমেন্ট, এখন আমি ভিডিও দিলে হয়তো কমেন্টটা তানজিলা হাইড করে দিতে পারে আমি আপনাদেরকে দেখাই আগে বোঝার স্বার্থে দেখাই দিই তানজিলার ইয়ে থেকে স্ক্রিনশটটা মারা ভিডিও থেকে, আর একটা কথা হয়েছে এই কমেন্টটার ইয়ে দেখেন লাইকের পরিমাণ দেখেন, অলরেডি আমি যতক্ষণে কমেন্ট সেকশান নিয়েছি তখন 44টা লাইক পড়ছে, এরপরে আরও কত লাইক আসে দেখতে পারবেন,
যেখানে তাদের কমেন্ট সেকশন কিন্তু পাবলিশড থাকে না, তাদের মন পছন্দ কমেন্ট তারা কিন্তু ইয়ে করে পাবলিশড করে, তখন এই কমেন্টটা তানজিলা পাবলিশড করে দিছে। কারণ তানজিলা কতটা ঘৃণা এই ফাতেয়া তার মাকে করে, এই কয়দিন ফাতেয়া আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে অনেক রকম ভিডিও তার মাকে নিয়ে বসে বসে করছে। হ্যাঁ, তো এরপরে এর মধ্যে দেখবেন ভিডিও সারতে তানজিলা যেটা একটা কথা তার ভিডিওতে ভুল করে প্রচার করিলেছে। একদিন শারমিনের সাথে বিষের থলি যখন যাচ্ছিল তানজিলা, তখন কইছে আমাদের কারোর সাথে কারো সম্পর্ক আগে এত ভালো আসছিল না, এই চ্যানেল হওয়ার পরে সবার সাথে সবার সম্পর্ক ভালো। কিন্তু তাদের একটা গ্রুপিং আছে যে কেউ কিছু বললে আমরা তখন সবাই এক দেখাবো। তো এই ফাতেয়া এই কদিন কাল নাগিনীর বিষের থলি নিয়ে যেভাবে আইসা আইসা আকারে ইঙ্গিতে মানুষকে দেখাইছে, বিশেষ করে এই যে বদা বিমান ফেয়ারের কথা যে বলে দিল যে যাওয়া আসার ভাড়া ফাতেয়া দিছে এই কথাটা এই মুহূর্তে যে মুহূর্তে বাইদানিরা যাইব ঠিক ওই মুহূর্তে ফাতেয়া ওই বোমবাস্ট করে দিছে। তো দর্শক দেখেন তানজিলা ফাতেয়ার ওই ল্যাবস্টিকটা কীভাবে চিল্লেছিলে, বদা তো খুশি হইয়া যেভাবে তানজিলার হাতে এটা তুলে দিয়েছে, এটা আমাকে তো মনে হয় ফাতেয়া দিছে, তোর ফুপ্পি দিছে, এটা ফুপ্পি দিছে, মানে এরকম করে বলতেছে। বদা তো খুশিতে তার বইনে দিছে এই এটা দিতেছে। আর তানজিলা খুব সুন্দর করে কি করছে, এ তাবিয়া এদিকে আসো তাবিয়ার হাতে এই লিপস্টিকটা ধরা দিছে, আমার অনেক লিপস্টিক আছে আমার আর লাগবে না। এখন আবার ফাতেয়া উপরে দিয়ে স্যাপ দিয়ে এখন আবার টিকটক থেকে তানজিলার জন্য ব্যাগ কিনে আনতেছে। তানজিলা ভালো করে এগুলো জানে যে তানজিলাকে ফাতেয়া যে পরিমাণ সর্বনাশটা ফাতেয়া করে দিছিল, আরও কাহিনী হয়েছে তানজিলা জানে যে ফাতেয়া এই তানজিলাকে এখন লাভিং এই কানের দুল বকসক করে ডিক কেন দেয়, এটা তানজিলা ভালো করিয়ে জানে। কারণ তানজিলা নিয়ে তানজিলার জন্য কিনছি এগুলো বললে ফাতেয়া একটু ভিউর চেহারা দেখে। এক বছর থেকে তানজিলার বিয়ে থেকে ফাতেয়া ভিউর চেহারা দেখছে। এর আগে তো ফাতেয়া বাতে মরা ইউটিউবার ছিল, 1,00,000 সাবস্ক্রাইবার হওয়ার পরও 2-3,000 ভিউ হইতো না। তো ফাতেয়া ভালো করে জানে এখন তানজিলা তিসে এদের নিয়ে কথা বললে হইব, ভিডিওতে ভালো ইয়ে পাওয়া যাবে। দেখবেন আজকে চলে এসছে তার ভাইয়ের কথায় তার মার কি হয়ে গেল, বিভিন্ন রকম কথাবার্তা বলে ঘুরে ফেসাই, কিন্তু বিদরে না আমার ভাই তো ভালো অন্যদের ভাইয়ের তুলনায়, আমার একটা বোন থাকলে তার কত দুঃখ মনের ভিতরে যে তার মনের কথা খুলে বলার মতো, তোর না এত বড় বাতিজি আছে বাতিজির লগে মনের কথা খুলে বল, তিশার সাথে খুলে বলতে পারে, কারণ বোন থাকার আর কি দরকার, এত লাভিং ভাবি আছে ব্যক্তিগত জীবনযাপনের। আর বদা আইরে বদার কোনো লজ্জা সরম কোনো কিছু নেই, তিসে কি লেখলো অনুষ্ঠান নিয়ে মানুষ কি বললো, মানুষ এমন কেন যে ওর এত সময় কী জানি টাইটেল থাম্বনেইলে লেখলো, ভিতরে কিছু নেই, ওই যে ফানি সুইমিং পুলে না আমি ডুবাডুবি ছাড়া আর কোনো কিছু নেই। দর্শক আরেকটা কাহিনী হয়েছে, নীলাকে কেউ একজন কমেন্ট করছে, আর মনে তিশারায় ফেক আইডি দি করছে হয়তো কেউ, তো নীলাকে কেউ একজন কমেন্ট করছে, কমেন্টে বলতেছে যে তিশারা গেছে তিশাদেরকে ভালো করে খাবে, তিশারা কোন জমিদার, তিশারা গেছে তিশাদেরকে ভালো করে খাওয়াইতে পারবো না। ওই ফ্যামিলিটা হয়েছে একটা গরিব ফ্যামিলি, নীলার বাবা রাজমিস্ত্রির কাম করে, এরপরে যে এই যে খরচ নীলা যে ওই বাড়িতে থাকে খরচ বরচ, আমার মনে হয় সিজার মিজার সব কিছুগুলো খরচ বরচ নীলার বাপে মনে হয় তুলতেছে, সিজার না হোক এই যে এখন থাকতেছে খাইতেছে সব খরচ বরচ, ওষুধপত্র এগুলো সব মনে হয় বেড়া দিতেছে, যেটা নীলা তার ভিডিওতে বলছে। আসলে একটা এরকম একটা গরিব ফ্যামিলির ভিতরে মানে যদি একটা বইয়ের মেয়ের বাচ্চা কাচ্চা হয়, ওই ফ্যামিলিটা আসলে জানে এই সময়ের কিছু কিছু বদমাইশদের কারণে এই যে অমুকের মাইয়ারে এটা দিছে, তমুকের মাইয়ারে এটা দিছে, গাড়ি ভরে দিয়েছে, সিজার খরচ দিছে, নাতি হয়েছে এই দিছে সেই দিছে, এগুলো বাস্তব সাক্ষী আমি আমার আশেপাশের মানুষদেরকে আমি দেখছি, যার কারণে জানি একটা ফ্যামিলি কী পরিমাণ না থাকা একটা ঘরের মেয়ে হওয়াটা মনে হয় যে অভিশাপ, মানে যাদের টাকা পয়সা নাই এই সমাজের মধ্যে গরিব মানুষের জন্য একটা মেয়ে হওয়া অভিশাপের মতো। তো এই দেখেন এই যে নীলার বাচ্চা হয়েছে আজকে এতদিন বাবার বাড়িতে, নীলা বললো যে খরচ বড় সব তার বাপ একটা রাজমিস্ত্রি কত কষ্ট করে সংসার চালায় তার উপরে নির্ভরশীল, নীলার মনে হয় ভাই নাই মনে হয় সম্ভবত, তো তার বাপের রোজগারও চলে, এখন এরা গরিব মানুষ এদের বাড়িতে গেছে এরা যা পারছে তা খাওয়াইছে, তিশা বিআইপি মেমান গেছে চার বিস্কুট দিল কেন, আর তিশা যাইবার সময় নীলার জন্য কী লই গেছে, বড় গাঁটি লই গেছে একটা, নীলা হয়েছে একটা সিজারের রুগী তার জন্য লই গেছে রাস্তার পাশে 300 টাকা দামের মিষ্টি। তো দর্শক এই তারপরও তারা এই হঠাৎ করে 3টার পরে কয় তারা আইবে, এরপরও তার মারা খাবারের ব্যবস্থা করছে যা তাদের যতটুকু অ্যাবিলিটি ছিল, এরা মনে হয় তিশারায় ফেক আইডি দিয়ে কমেন্টগুলো করে মনে হয় সম্ভবত। তো যার কারণে নীলা বলছে যে যাদের কয়ে আপনি কমেন্ট করছেন আমি কারো বাড়িতে যাই আমার সৌভাগ্য হয় নাই যে এক বেলা খাইতে, আর নাহলে শিরিনাও করতে পারে, নীলার জাল শিরিনাও করতে পারে, দ্বন্দ্বার ভিতরে কিন্তু দ্বন্দ্ব। তো
আসলে মানে এগুলো গরিব মানুষের উপর একটা জুলুম, গরিব মানুষের মেয়ে থাকা মানে তাদের উপর একটা জুলুম। বাচ্চা হওয়া থেকে শুরু করে বাচ্চার জন্য গিফট থেকে শুরু করে মিষ্টি এই সেই এগুলা ডিমান্ড থাকে কিছু কিছু মানুষের পরিবারের লোকদের, বিশেষ করে কিছু বদমাইশেরা এগুলো সোয়াব করে করে দেখায় দেখায় এখন গরিব মানুষের জন্য এগুলো গলার কাটা হয়ে গেছে। এগুলার রীতিনীতি কালচারের মধ্যে নিয়ে আসে। নীলের ভিডিওটা দেখে আমার অনেক খারাপ লাগছে যে দেখো একটা গরিব মানুষ রাজমিস্ত্রি, তার ভাই নেই কেউ নাই, যে পিছন দিয়ে ভাই আছে কিনা জানি না কিন্তু রোজগার করার মতো মনে হয় তার বাবাই। তো কে যে একজন কমেন্ট করছে যে টিশাদেরকে এই খাওয়াইছে কেন, তো নীলা পার্সোনালি তাকে পাল্টা একটা জবাব দিছে তার ভিডিওতে যে যারা আসছে তাদের কারো বাপের বাড়িতে যায় খাওয়ার মতো অভিজ্ঞতা বা খাওয়ার মতো সৌভাগ্য আমার হয় নাই। এদের নিয়ে যত কথা বলি মানে এদের ডে বাই ডে এদের নোংরামিগুলো এমন একটা বেশি। মেয়ের জামাইকে নিয়ে কীভাবে ভিজে শরীরে মেয়ের জামাইয়ের সামনে সুইমিং পুল থেকে উঠে, কীভাবে ছোট বোনের জামাইয়ের সামনে সুইমিং পুল থেকে উঠতে পারে, অবাক লাগে এদের কর্মকীর্তি দেখলে। কি নোংরা রে বাবা, কি পরিমাণ নোংরা এরা, মানে সি 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 নোংরা। এদিকে কুকি লেখছে বড় বাসকে না কি বড় শাহিনের কথা লেখছে, বড় বাসুরের জায়গায় কি বড় বাসার কেনা বাস কিনতে জানি একটা লেখছে দেয় কেনা দাদা, বড় বাসকে কেন আজকে ব্যবসার জন্য কত টাকা তুলে দিলাম ছুট্টির ঘরে ছুট্টির আগে। ও ভাইয়া পুরো আন্নকের কাছে অনুরোধ করতেছি, আন্নকে জামাইরা যদি কেউ কেউ যদি ল প্র্যাকটিস করে তারপরে কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী থাকেন প্লিজ এদের বিরুদ্ধে একটা অ্যাকশান নেন। আমরা একটা ইলিশ মাছ কিনে খাইতে আমাদের কলিজে ছিঁড়া যায় গই, কিনে খাইতে একটা ইলিশ মাছ সিজনও আমরা লোকরা খাইতে কিন্তু ছিঁড়ে যায়, যাদের অবৈধ পয়সা ঘুষের পয়সা আছে তারা খাইতে পারে দমাইয়া। কিন্তু দেখেন এরা এখন ইলিশ অভিযান একদমই নিষিদ্ধ, জেলেদেরকে চাল দিতেছে যেন জেলেরা যেন রাস্তায় ইয়া নদীতে না নামে। আর এই এটার নাম কিতা সাইন অন এই অবস্থায় তারা ইলিশ মাছ ধরার জন্য টাকা দিতেছে, ইলিশ মাছ ব্যবসা করার জন্য এরা প্রকাশ্যে এগুলো ভিডিওর মধ্যে দেখাতেছে। এদেরকে আইনের আওতায় আসলে আনা উচিত, যদি কারো হাজব্যান্ড ভাইয়া পরে কেউ যদি থাকেন এদের বিরুদ্ধে লিগালি একটা অ্যাকশান নেন। যেখানে ইলিশ মাছ ধরা, ইলিশ মাছ বিক্রয়, ইলিশ মাছ মজুত করা একদম মানে আইনত দণ্ডনীয় অপরাধ ধরা খাইলে। কিন্তু এরা প্রকাশ্যে ভিডিওর মধ্যে খুকি ফ্রিজ পরিষ্কার করে যে তার বাসুরকে ইলিশের ব্যবসা করার জন্য সে টাকা দিছে, যেখানে নিষেধ সেখানে তোর বাসুর ওই সময় ইলিশ ধরবে কী কইরা, কীভাবে ধরতে পারে। তো কী বলবো এদের কথা, এরা এদের মতো নিকৃষ্ট জঘন্য মানুষ কেউ নাই। দর্শক দেখেন যারা জেলে যারা কষ্ট করে খায় তারা কিন্তু নামবে না, কিন্তু এই যে মৌসুমি বদমাইশগুলা এই বদমাইশগুলো এতদিন ইলিশ ধরলো না কেন, এতদিন তো ইলিশ ছাড়ছে, এতদিন তো ইলিশ পদ্মা নদীতে ছিল, এই বদমাইশগুলো ইলিশ ধরলো না কেন, এখন নিষেধাজ্ঞা দেওয়ার পরে কেন এই বদমাইশগুলো ইলিশ মাছ ধরতে যাইতেছে, এতদিন ধরলো না কেন, এতদিন তো নদী ফাঁকা ছিল, এতদিন তারা ইলিশ শিকার করলো না কেন, এখন নিষেধাজ্ঞা দেওয়াতে বদমাইশ কী কারণে যে ইলিশ ধরার জন্য প্রস্তুতি নিতে আছে। যা কারো চোখে পড়লে অবশ্যই এই বদমাইশদের বিরুদ্ধে আইনিভাবে একটা ব্যবস্থা নেবেন যেই দেখেন কি না। আমার আসলে মানে এখান থেকে অনেক দূরে, তো যার কারণে এইটা ব্যবস্থা করতে আসলে সমস্যা। যদি কাছাকাছি কোথাও হইতো এডিরে পুলিশ দিয়ে ডান্ডা বেড়ে দিয়ে পাশার মধ্যে এক একটারে ফিডাইয়া লাল বানায় দিয়ে এইতাম যাই। তো দর্শক এখান থেকে বিদায় নিলাম আজকের ভিডিও থেকে। আশেপাশে যদি কেউ থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভাই, আর এখন কী বলবো দেশে কোনো সরকার নেই, আইন নেই, ব্যবস্থা নেই, কিছু নেই, তো কী আর কইতাম দর্শক। তো যাইলাম গই, ব্যক্তি বালা থাকেন, আল্লাহ হাফেজ।